হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মনে করেন যে গরু পালার পাশাপাশি এই রকম একটা মুদির দোকান যদি আপনার থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নাই আমার নিজেরও কিন্তু মনে করেন যে ঘরে দুইটা গরু আছে পাশাপাশি একটা মুদির দোকান আছে এর মানে কিন্তু এই না যে আমি অশিক্ষিত আমিও মনে করেন পড়ালেখা রানিং করতেছি তবে হ্যাঁ আমাকে কেউ চাকরি দিবে না কেউ চাকরিতে নিবে না যার কারণে আমি এই মনে করেন যে সিন্ডিকেটের জগতে আমি এখন নিজে একটা ছোটোখাটো ব্যবসা করতেছি তো এই দোকান থেকে মনে করেন আমার যে টাকা কামাই হয় সেই টাকা দিয়ে আমি মনে করেন আমার দুই গরুকে খাওয়াই এমনকি নিজেদের পরিবারটাও আরামে আসে চলতেছে এক এক কথায় বলা যায় সচ্ছলভাবে পরিবারটা চলতেছে তো এখন কথায় আসি মুদির দোকান দেওয়ার নিয়ম এই দেখেন মুদির দোকানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রাখা হয় বিভিন্ন ধরনের চিপস আর মোদি দোকান সবসময় চেষ্টা করবেন রাস্তার পাশে দেওয়ার তো চিপস থাকবে তারপরে বড়োয়ের আচার তারপরে তেঁতুলের আচার সেমাই তারপরে মনে করেন চিনি আইসক্রিম তারপরে শ্যাম্পু মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির শ্যাম্পু আছে সানসিলিক শ্যাম্পু ডাব শ্যাম্পু ক্লিয়ার ম্যান সানসিলিক ইত্যাদি মেলা ধরনের শ্যাম্পু আছে এগুলো শ্যাম্পু তুলবেন দোকানে তারপরে সার্ফ এক্সেল পাঁচের দশেরও পাওয়া যায় সেটা তুলবেন এবং টিস্যু তুলবেন বিভিন্ন ধরনের গুঁড়া গুঁড়া মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া এগুলো তুলবেন তারপরে এগুলো হলো আপনার ওই হাত ধোয়ার বা কাপড় ধোয়ার যেটাই হোক তারপরে হারপিক তুলবেন চিরা তারপরে হলো চাল এগুলো তুলবেন তারপরে দেখেন রিন পাউডার হুইল পাউডার তারপরে হলো দুধ তারপরে হলো নীল ইত্যাদি ইত্যাদি সব কিছু তোলার চেষ্টা করবেন মোটামুটি আপনারা এগুলো সব কটা প্রোডাক্ট চেনেন যে রকম পেস্ট সাবান ভিম কাপড় ধোয়ার সাবান ময় মশলা যা আছে একটা মজির দোকানে সব কিছু চলে ডিম তারপরে খোলা তেল বলেন বোতল তেল বলেন এখন বর্তমানে বদল তেল বিক্রি করে লাভ হচ্ছে না যার কারণে আমি খোলা তেল বিক্রি করতেছি তারপরে বিস্কিট আইটেম রাখবেন পাঁচের দশের বিশের তিরিশের পঞ্চাশের মানে যে রকম দাম রাখতে হবে নুডলস রাখবেন বিভিন্ন কোম্পানির হ্যাঁ এই মালগুলো মনে করেন যে আল্লাহ রহমতে ভালো চলে এই ধরনের মালগুলো তুলবেন মানে আপনার এলাকায় যে মালগুলো প্রতি মানুষের চাহিদা আছে খাবারের চাহিদা আছে এই মালগুলো মনে করেন যে তোলার চেষ্টা করবেন এবং মধ্যে দন থেকে কিন্তু কাঁচা মালও টুকটাক বিক্রি হয় তবে কাঁচা মালের মধ্যে যে মালগুলো বেশি দিন থাকে সেই মালগুলো কেন ট্রাই করবেন যেমন মরিচ মরিচ তুলবেন না মরিচ কিন্তু খুব তাড়াতাড়ি শুকা যায় তবে হ্যাঁ আপনি কিন্তু চাইলে শুকনো মরিচ তুলতে পারেন আর পাশাপাশি পেঁয়াজ তুলবেন আলু তুলবেন এবং বিভিন্ন ধরনের বিস্কিট ঠান্ডা আইটেম যে তারপর কয়েল ইত্যাদি যা আছে সব তোলার চেষ্টা করবেন তারপরে দুই টাকা দুইটা প্যাকেটে তেল পাওয়া যায় তারপরে চায়ের প্যাকেট পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্রাশ তুলবেন তারপরে ম্যাগি মশলা ম্যাগি নুডলস কোকলা নুডলস পান তারপরে সিগারেট তো মনে করেন হানড্রেড পারসেন্ট এই সব কিছু মিলেই আপনার একটা মুদির দোকান হবে এখন এমন এখন বলতে পারি যে এ প্রত্যেকটা মাল থেকে এক টাকা হোক আটা না হোক দুই টাকা হোক তিন টাকা হোক লাভ আসে কিন্তু কোনো মাল থেকে কিন্তু লাভ হয় না সব থেকে কিন্তু লাভ হয় তো আপনারা যদি চান এরকম একটা মদির দোকান দিয়েও আপনাদের পরিবার চলবে পাশাপাশি দুই চারটা গরু ছাগলও চলবে আর হ্যাঁ গরু পালকদের উচিত এরকম ব্যবসা করায় কারণ কি গরু তো মনে করেন যে গরুকে প্রায় তিন বেলা খাবার দেওয়া লাগে এবং মাঝে মাঝে দেখে আসা লাগে তারা কি করতেছে না করতেছে তো যার কারণে এই একটা তো এই জাতীয় কিছুর মাঝে দেখা যায় যে আপনি যদি কোথাও চাকরি করেন সরকারি চাকরি তাহলে কিন্তু আপনারা ওই গরুকে সময় দিতে পারবেন না যার কারণে গরু কিন্তু অভুক্ত থাকে যাবে আর আপনি যদি এরকম একটা দোকান থাকে আপনার বা থেকেও ভালো কোনো দোকান থাকে আপনার এটা হতে পারে মুদির দোকান হতে পারে গরু ছাগলের খাবারের দোকান বা অন্যান্য কোনো মানে নিজস্ব দোকান তাহলে আপনি যখন ইচ্ছা তখন দোকানটা বন্ধ করলেন করে আপনি আপনার গরু গরুকে যে মনে করেন যে যতটুকু সময় লাগে এভাবে দিলেন দেখেন আমি কিন্তু অলরেডি দোকান বন্ধ করছি দেখুন দুপুর টাইম দোকান বন্ধ করে আইসা মনে করেন গরুর গল ঘরটাকে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে কিন্তু গরুকে ঘাস খাইতে দিলাম আমি এটাই বলতে চাচ্ছি যে যদি দোকানটা আপনার বাড়ির আশেপাশে হয় নিজের দোকান না হলেও সমস্যা নাই আশেপাশে হয় তাও হবে মানে দোকান বন্ধ করে পাশে এসে গরুর সেবা করলেন করে আবার চলে গেলেন দোকানে এই সিস্টেমে যদি আপনি যদি করতে পারেন তাহলে আপনার দুদিন থেকে ইনকাম আসবে রহমতে আপনি খুব তাড়াতাড়ি সফল একজন উদ্যোক্তা হয়ে যাবেন এবং দুই তিন বছর এভাবে পরিশ্রম করলে দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হোক বা আপনার গোয়ালে হোক একটা পর্যাপ্ত পরিমাণ টাকার একটা অ্যামাউন্টের গরু ছাগল আমদানি হয়েছে যাই হোক আজকে ভিড় টুকুই আবার আসো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ